নমস্কার দর্শকবৃন্দু, মা দক্ষিণাকালী সিদ্ধা কলেজকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজকের এমন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নতুন বছরকে সুন্দর করে গড়ে তুলবে। নতুন বছরে যদি আপনি কোনো ব্যবসা করে থাকেন, যদি কোনো ব্যবসায় আপনি 2020-তে 2021-এ মারাত্মক লোকসানের শিকার হয়েছে, সেটা 2022-এও ফলপ্রদ না হয়, তার জন্য আজকে ব্যবসা অবশ্যই টোটকা দেব, একটা সুন্দর টোটকা। যে টোটকাটা করলে আপনি অবশ্যই 2022-এ ফুলে ফলে পরিপূর্ণ হতে পারবেন। তার আগে এটা বলতেই হবে যে আমি যত টোটকা, আমার যত ক্রিয়া, আমার যত বলি মানুষকে, সেটা আপনাদের ভালোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। কিন্তু এটাও ঠিক কথা যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। অর্থাৎ এই সিচুয়েশনে একটা সুন্দর গান আমার মনে পড়ে যায় যে ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই, সন্দেশে হবে না, মিষ্টিতে হবে না, এত ঝাল লেগে গেছে যে ঝাল কিন্তু চিনি রস খাওয়ালেও মিটবে না। আজকের দিন দাঁড়িয়ে, অর্থাৎ আজকে 26 ডিসেম্বর, বড়দিনের ঠিক পরের দিন, একটা এত বড় সারপ্রাইজ পাবো আমি, সত্যি অকল্পনীয় বা আশ্চর্য যে মানুষ, যেখানে মানুষ সংশোধন হচ্ছে, মানুষ বুঝতে পারছে, মানুষ দেখতে পাচ্ছে, মানুষ নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে, সেটা ক্লায়েন্টরা হতে পারে, যারা এতদিন অনুষ্ঠান দেখতেন আসবো আসবো ভাবছেন বা আসতে পারছেন না তারাও হতে পারে, অথবা জ্যোতিষীগুলো হতে পারেন, যারা আমাকে দিয়ে কপি করার চেষ্টা করছিলেন, আমার ঠাকুর নিয়ে কপি করার চেষ্টা করছিল, আমার কথা নিয়ে কপি করার চেষ্টা করছিল, ইভেন তারা যে আমার প্রোগ্রামটা নিয়মিত মন দিয়ে দেখে, এটাই সব থেকে বড় প্রমাণ যে আমি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখাতে পেরেছি। আজকে দিনে ভীষণ আনন্দিত যে মানুষ সচেতন হচ্ছে, অবশ্যই বলবো এটা একটা এত বড় উৎসবের দিন আমার কাছে, আমি আপনাদেরকে বলে শেয়ার করতে পারবো না যে তার লেগেছে, সে জ্বলেছে, তার মধ্যে ঘা পড়েছে, যে নতুন নেমেই মানুষকে মানুষের কপি করা, নতুন নেমেই ঠাকুরকে চুরি করে নিয়ে বলা, নতুন নেমেই একজনকে ফলো করে নিয়ে দুদিন ছন্দ দিয়ে টোটকা দিয়ে সব উড়ে গেল, সে একটু পাতার মতো হাওয়ায় উড়ে চলে গেল। থ্যাংক ইউ সো মাচ যে আমার অনুষ্ঠান মানুষকে সঙ্গে সঙ্গে জ্যোতিষীদেরকেও সজাগ করছে যে তারা তাদের পথে চলুক, তারা তাদেরকে অনুসরণ করে চলুক, তারা তাদের রাস্তায় চলুক, জয় পরাশরের মাঝখানে আসার চেষ্টা করবে না, কারণ এত বছরের লড়াই, এত বছরের পরিশ্রম, এত মানুষের ভালোবাসা, দুদিনে সেই কাউকে বিরাতে দিতে বলা আর দিতে ইচ্ছাও হয় না। আমার ক্লায়েন্টরা জানে জয় জ্যোতিষী এমনই একজন দাদা যে ক্লায়েন্টের গায়েতে আঁচড় লাগার আগে সে নিজে সমস্ত সমস্যাকে নিজের মধ্যে বহন করতে পারেন। আজকে নতুন বছরের সুখবর, আজকে ভীষণ আনন্দ পেয়েছি যে না, কেউ তো ফলো করে, মানুষ তো করে, লক্ষ লক্ষ মানুষ করে, কিন্তু জ্যোতিষীরাও জয় পরাশরের প্রোগ্রাম ফলো করে, তাই তো তাদের ঘায়ে হাত লেগেছে। ওই যে বললেন ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, কলা খেতে লাগে না, কলা যখন খোলা পাওয়া যায়, কলার খোলা দেখেই বলে যায় যে খোকা কলা খেয়ে ফেলেছে। তাই বারবার বলবো, মানুষকে বিভ্রান্ত করে মানুষকে সচেতন করতে হবে, বিভ্রান্ত না করে সচেতন করতে হবে, মানুষকে ভুল পথে পরিচালনা করা যাবে না। আর আমার এই বলা থামবে না, যতদিন না মানুষকে ঠকানো বন্ধ হবে আমার বলা থামবে না। জায়গায় জায়গায় চেম্বার হয় না, বাট বলছে চেম্বার করছি, জায়গায় জায়গায় ফোন ধরে না, বলছে ফোন ধরছি। মানুষ যখন আমায় বলে, আমার মনে হয় যে আমি তো এই প্রফেশনেই আছি, কোথাও একটা তাকে থুতু দিতে গিয়ে এক ফোঁটা আমার গায়ে পড়ছে না তো, একটা আমার গায়ে দাগ লাগছে না তো, মাঝে মাঝে ভয় হয় যে এত বছর একটা সম্পর্ক যে লক্ষ লক্ষ লোকের সঙ্গে তুলে ধরেছি, কোথাও নষ্ট হয়ে যাবে না তো, মানুষ আমাকেও তাদের মধ্যে থেকে খারাপ ভাববে না তো, একটা হাড়ি থেকে ভাত টিপে দিলে বোঝা যায় সব ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। তাই প্লিজ, আপনি এডুকেটেড, আপনি ইলিটারেট নয়, আপনি শিক্ষিত, আপনি অশিক্ষিত নয়, আপনি সাদা মানুষ, আপনি কালো মানুষ নয়, আপনি ভদ্রলোক, আপনি অভদ্রলোক নয়, ভালো পথে চলুন, মানুষকে কপি করা বন্ধ করুন, মানুষকে সঠিক দিশা দেখান, আর আপনি চির উজ্জ্বল হয়ে থাকুন, আর আমার অনুষ্ঠানটা রোজ মন দিয়ে দেখুন। দেখে নি কে আছেন, অবশ্যই আলোচনা করবো। নমস্কার। একটা কথা বলুন, এই যে এতদিন চেষ্টা করতে লাইনে পান না, আজকে পেলেন, তাই তো? তার মানে আমার আগের প্রোগ্রাম, আমার পরের প্রোগ্রাম, আমার অন্য প্রোগ্রাম সব দেখা হয় তো? আপনি দেখবেন যারা নিজেদের অনেক ডিগ্রির বহর দিয়ে রাখে না, যে ডক্টরেট, এমফিল, আচার্য, প্রফেসর, হেনা তেনা,
কোনো মানে হয়? মানুষ কি এটাকে ডাক্তার অবধি পৌঁছাতে পারবে? আর যদি আপনার সন্তান সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, সায়েন্সে পড়বে, গ্র্যাজুয়েশন করবে, দু তিন বছর পর ডিগ্রি হবে, তবে যদি ডক্টরের উপাধিটা পাবে, সেটা জ্যোতিষীরা কি দু বছরে এক বছরে পেয়ে যায়? তাহলে কিসের ডাক্তার? হাতুড়ে ডাক্তার? মানে এটা কি গ্রামের হাতুড়ে ডাক্তার? অতএব এটাই বলবো যে ডাক্তার, আচার্য, প্রফেসর ডিগ্রি দেখে প্লিজ যাবেন না, তাই না? সঠিক জায়গা একটা, মানে বাংলায় একটা স্যার, অল্প বিদ্যা বেশি ভয়। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার সঙ্গে একমত যে আপনি এগুলোকে বিশ্বাস করেন না। জ্যোতিষের আর তন্ত্রের কোনো ডিগ্রি হয় না, এটা সাধনা, একটা প্রসেস। হ্যাঁ, ডেফিনেটলি সায়েন্সে পড়াশোনা করতেই হয় একটা অ্যাস্ট্রোলজিকে বোঝার জন্য, কারণ অ্যাস্ট্রোনমি বেস অ্যাস্ট্রোলজি। তা বলে আমার গায়েতে ডাক্তারের ট্যাগ লাগাতে হবে না, আমার গায়েতে প্রফেসরের ট্যাগ লাগাতে। প্রফেসর যদি হয় তো কলেজে গিয়ে পড়াও, এখানে কেন, তাই না? একদম। চলুন, আজকে আপনার জন্য জানবেন তো? হ্যাঁ স্যার। ডেট অফ বার্থ বলুন। 29 জানুয়ারি। ওকে, 29 জানুয়ারি 1990। জন্ম সময় যদি বলেন? 8:30 PM। ওকে, 8:30 PM। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ আমতলা হসপিটাল। ওকে, মুর্শিদাবাদ। আচ্ছা, প্রথম কথা বলবো, আপনার বাড়িতে জলের বোতলগুলো প্লিজ চেঞ্জ করবেন। আপনি বাড়ির থেকে কোল্ড ড্রিঙ্কস এর বোতলে জল খান আমরা বেশিরভাগ ক্ষেত্রে? এটা কি আমার জানার কথা? ফার্স্টে শুরু করলাম এটা দিয়ে, আপনার কাছে জলের বোতল গুলো চেঞ্জিং করতে হবে। আপনি তো নিজেও বুঝতে পারছেন, হ্যালো, যে বোতল গুলো জল খান সেগুলো কি মানে নতুন বোতল নাকি বহুদিন ধরে চলছে? নতুন বোতল স্যার। সেটা কি কোল্ড ড্রিঙ্কস এর বোতল, যেটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে খালি, সেই বোতল? সেই বোতলগুলোকে অ্যাভয়েড করুন, কারণ জন্মচার বলছে আপনার বাড়িতে জল নিয়ে সময় ওয়াটার সাইনে প্রবলেম আছে, যার জন্য আপনার জীবনে আর্থিক উন্নতি আসবে না, কর্মজীবন শুভ হবে না। চলুন, প্রথম কথাটা বলবো, আপনার জন্মচাপ অনুযায়ী আপনার জন্ম আজ সোমবার, মানডে। এবার মেন হরস্কোপে ঢুকছি। আপনার সিংহ লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, ঠিক আছে? প্রথম কথা বলবো যে জলের জায়গা চেঞ্জ করতে হবে। জল অর্থের আপনার যে বোতলে আপনি জল খান, ধরুন কোন একটা কোল্ড ড্রিঙ্কস খেলেন, খেলেন, খালি বোতলটাকে ফেলেন না, ওটাকে আবার জল ভরে ওটাকেই ইউজ করতে লাগেন, তাই তো? বাট এটাকে স্টপ করতে হবে, কারণ আপনার বাড়িতে জলের সাইন ভীষণ থাকে, মানে আপনার জল বাড়ির সামনেটা বা পেছনটা জলাশয়, পুকুর বা ভিজে ভিজে থাকা ড্রেন বয়ে গেছে, বা আপনার বাড়ি ঠিক পশ্চিম আর উত্তর দিকে কোনো জল সংযোগ, টয়লেট, কল, জলের জায়গা কিছু আছে উত্তর পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম কোণে? স্যার, আমার বাড়ির পশ্চিমে হচ্ছে কুয়ো আছে আর পশ্চিমে হচ্ছে পুকুর আছে। দাদা, এটা কি বলা সম্ভব? আমি কি আপনার বাড়িতে গেছি? আমি কি আপনার বাড়িতে গেছি দাদা? বাট জন্মচার বলছে আপনার জীবনের প্রচুর লড়াই, প্রচুর পরিশ্রম, এবং আপনি চাকরির জন্য প্রচুর লড়াই করছেন, তাই তো? বাট যেখানে সাকসেস পাওয়ার কথা সেখানে সাকসেস পাচ্ছেন না। জন্মচার বলছে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ, এবং আপনার চাকরি প্লাস ব্যবসা, দুটো সোর্স ইনকাম আছে, বোঝা গেল? তো আপনি এখন কি করেন? আমি এখন একটা চাকরি করছি স্যার, আমি ডক্টর কিছুর জন্য ট্রাই করছি। সেটা কি প্রাইভেট করছেন? না না, গভর্নমেন্টেরই, স্টেট গভর্নমেন্টেরই একটা চাকরি করছি আমি এখন, সেন্ট্রাল গভর্নমেন্ট। ইয়েস, এবং আমি কিন্তু বললাম দুটো সোর্স অফ ইনকাম, চাকরি প্লাস ব্যবসা। আপনার বাড়িতে কোনো জমি ব্যবসা আছে, কোনো ধান আলু কোনো জমি চাষ হয় বা কোনো আড়াল ব্যবসা কিছু করেন আপনি? না স্যার, সেরকম কিছু নেই। কিন্তু আপনাকে করতে হবে, এখানে গাড়ির ব্যবসা আপনার খুব ভালো দেখাচ্ছে, গাড়ি, গাড়ি বা পেপসিকো মানে আলুর ব্যবসা, বোঝা গেল? এখানে একটা সাইডে ব্যবসা আমি আপনাকে রাখতে বলবো, কারণ সব কপালে সবার সব কিছু থাকে না। এবং এই যে বললাম যে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তি যে আলুন, হ্যাঁ আপনি গভর্নমেন্ট চাকরি করছেন, বাট এখন ট্রাই করছেন সেন্ট্রালাইজ, তাই তো? বাট দেখুন, ট্রাই করছি রেলটার জন্য, রেলটা কি আমার? দেখুন, প্রথম কথা রেল আপনার জন্য 100% হবে, রেল হবে, কোল ইন্ডিয়া হবে, গানসাল ফ্যাক্টরি হবে এবং ডিভিসি হবে, বোঝা গেল? আমি চারটে দিকে আপনাকে বললাম, কিন্তু কথা হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে এই যে বলে সেন্ট্রাল দেখতে গেলে বৃহস্পতি, রাহু এবং শনির কম্বিনেশন খুব ভালো থাকতে হয়, বাট আপনার জন্মচার দেখুন অত্যন্ত ভালো, ভালো বলেই গভর্নমেন্ট সার্ভিসটা পেয়েছেন, এবং আপনি কিন্তু অল্প সময় পেয়ে গেছেন, আপনার কিছু খাটতে পরিশ্রম করতে হয়নি। আমি 27 বছর 4 মাসে পেয়েছি, মানে 28 বছর বয়সে আমি পেয়ে গেছি আর কি। তা আমি কি ভুল বললাম?
না স্যার, আপনি একজন মানে কি বলবো, আমার দেখা আপনি একজন অসাধারণ মানে মানুষ একদম, মানে কি করে মানে বলছেন, আমি বিছানায় বসে আপনার এই প্রোগ্রাম দেখছি, আর সত্যি কথা বলতে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে একজন মানুষ চলে যায় কিভাবে, একজন মানুষকে দেখে না দেখে কিভাবে এতটা বলছে, এটা সত্যি আপনাকে দেখে মানে হ্যাটস অফ, মানে প্রথম কথাই না এটা এটা আমাদের যে প্রোগ্রাম সেটা আর কি বলবো স্যার, মানে সেটা বলে কাউকে আমি ছোট করতে না চাই না, ওটা বলা মানে আপনিও না বললে তো অবশ্যই ছোট হয়, বলবেন না, শুধু দেখে নিন, দেখে নিন আর যাবেন না, বলবেন না, বললে তো তার সঙ্গে আপনি সমগোত্রী হয়ে গেলেন, তাই না? একদম আপনি বলবেন না, তারা বলে আমরা কারো পরনিন্দা করি না, বাট তারাই বেশি পরনিন্দা করে। একদম একদম স্যার, আপনি লক্ষ্য রাখবেন আমার সব, আমার সব প্রোগ্রাম আগে পিছে সব পড়া লক্ষ্য সব বুঝতে পারবেন আপনি। আমি একটা কথাই বলবো, আপনার সেন্ট্রালাইজে চাকরির যোগ সেটা 100% হবে, বাট সেটা এই মুহূর্তে নয়, 2022 সালের জুলাই মাসের পর অ্যাক্টিভ হবে, 2022 সালের জুলাই মাসের পর হবে আপনার গভর্নমেন্ট সার্ভিস থেকে সেন্ট্রালাইজ হবে, কারণ আপনার বৃহস্পতি খুব ভালো পজিশনে, বাট আপনার রাহু আর শনিটা আপনাকে ড্যামেজ করাচ্ছে। আমি বলবো যে আপনি পারলে ভালো কোনো সঠিক, যার নামের আগে পিছে কোনো উপাধি থাকবে না, সেরকম সঠিক মানুষের কাছে যান। এই চ্যানেলে বহু বহু ভালো জ্যোতিষী আছে, আমি বলছি আছে, সবাই খারাপ তা নয়, যান তাকে দেখে প্রতিকার করান। আপনার যে এই লড়াই যে আমি গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল যাবো, এটা একটা মনের ইচ্ছা শক্তি, এটা মা তারা 100% আপনাকে সিকিউর করবে, আর সিকিউরিটির সঙ্গে সঙ্গে আপনার ইচ্ছা শক্তিরও জয়গান হবে। বোঝা গেল? আমি আর একটা কথা আপনাকে বলতে চাই, আপনি আমাকে যেহেতু বললেন যে আমার গাড়ির বিজনেস হবে, আমি স্যার বিজনেস করার একটা মানসিকতা আছে, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু অল্প কিছুদিন হয়েছে আমি চাকরিতে জয়েন করেছি, 18 সালে 3 মাসে আমি জয়েন করেছি, বেশি দিন হয়নি, তাই তো 3 আর 3 এর 6 আর 4 10। আপনাকে বহু মানুষ একটু ফোন করতে পারে যে আপনি কি জয়দা শেখানো কলার, আপনার কি মানে নতুন দিনের কেক খাবার টাকা দিয়েছিল ফোন করতে, প্লিজ একটু হেল্প করবেন, মানুষের এই ভুলটাকে মানে মোছাবেন যে আমার কাছে কোনো ডক্টর উপাধি নেই, কোনো পিএইচডি নেই, কোনো প্রফেসরই নেই, কোনো আচার্য নেই, বাট জয়দা যেগুলো বললো সেগুলো পারফেকশন আছে, তাই না? আমি বলবো যে আপনার যেটা মনের ইচ্ছা যে ব্যবসা করবেন এটা করুন, বাট আপনার এই শনি আর রাহুর প্রতিকারটা করুন। আমি আপনাকে বলছি দাদা, আপনি এই যে জীবন মানে লড়াইতে নেমেছে যে আমাকে সেন্ট্রালাইজ হতে হবে, এই জীবন যুদ্ধে আপনার জয়গান হবে যদি আপনি কপালে জয়ের তিলক করেন, 100% হবে। আর একটা জিনিস আমি আরেকটু অবাক হয়ে গেলাম, আপনি যেহেতু বললেন 2020 এপ্রিল থেকে আমার চাকরির যোগটা হচ্ছে, মানে সেন্ট্রালে যার জন্য আমি খাটছি সেই ফর্ম গুলো ধরুন 2020 সালের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নাগাদ বেরোবে, হ্যাঁ আপনি একটু ভালো জায়গায় দেখান, সঠিক প্রতিকার করুন, আপনি পাবেন, এবং এই চ্যানেলেই ফোন করে আমায় জানাবেন আমি পেয়েছি, ভালো থাকুন। দেখুন এই হলো কলার, প্লিজ ফোন নাম্বারটা লিখুন, আমি রিপিট করছি 9143740481, 9143740481, প্লিজ ফোন করুন, বাড়িতে পৌঁছে যান, তার কাছে কি ভোটার আধার কার্ড নিয়ে আসুন, গাড়ি ভাড়া যা খরচ আপনাকে আমি পে করব। জয় পরাশর ফেক কথা বলে না, আর সেখানে কলার দিয়ে ফোন করে না যে কথা বলতে বলতে দিশা হারিয়ে ফেলে, এক কথা বলছে এক কথা হু করে আছে, এটা হয় না, এখানে কোনো ফেক কলার নেই, আগে থেকে শিখিয়ে দিয়ে কলার ফোন কোনোদিন হয় না আর হবেও না আগামী দিনে। প্লিজ ফোন করুন, বাড়ি পৌঁছে যান, গাড়ি ভাড়া আমি দেব, দেখে নিন জয়দা ঠিক না ভুল। নমস্কার, হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন মা, বলুন। জন্ম সময় বলুন, জন্মস্থান কোথায়? সাহাগঞ্জ। কেমন লাগে অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা বলছি, সব সব অনুষ্ঠান
সেটাই করেছি। ওকে ওকে ওকে, বলছি আপনি কি সব অনুষ্ঠানে সবাইকেই ফোন করেন নাকি বেছে বেছে লোককে ফোন করেন? আপনাকে বেশি করে দেখি, আপনাকে খুব ভালো লাগে। চলুন আমাকে দু হাত ভরে আশীর্বাদ করুন যেন আরো সকলের মুখে আমি চুনকালি দিতে পারি যারা মানুষকে ঠকিয়ে বেড়াচ্ছে। দু হাত তুলে আশীর্বাদ করুন যেন সকলের জীবনে এই জয়গান দিয়ে যেতে পারি যে কর্মই হোক ধর্ম, মানবিকতা হোক মন্ত্র, আর সমাজ সেবা হোক লক্ষ্য, তাই না? চলুন প্রথম কথা বলবো, কোনো প্রাপ্তি যোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন, কোনো জমি, কোনো জায়গা, কোনো অর্থ, কোনো কিছু পাওয়ার থাকলে সেখান থেকে আপনাকে সকলে বঞ্চিত করতে পারে। আপনার জন্মবার বুধবার, ওয়েডনেসডে, ঠিক আছে? ওকে, আপনার ধনু লগ্ন, ধনু রাশি, নক্ষত্র পূর্ব আষাঢ়। প্রথম কথা হলো শরীর ভালো যায় না, হেলথ, বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার আগেই মাথা ঘোরা, হাত পায়ের তলা ঝিনঝিন করা, এবং অনেক সময় কাজের এনার্জি হারিয়ে ফেলছেন। আমি ঠিক বলছি না ভুল বলছি? এবার আপনি জীবনে এমন একজন মানুষ, মানে মনীষী বলতে পারি আমি আপনাকে, যে এমন দিন গেছে আপনার ভাতের থালা আপনি অন্য লোককে দিয়ে দিয়েছেন, বাট তাদের থেকে কোনো নাম, কোনো সুখ্যাতি, কোনো জিনিস দান কিচ্ছু পাননি, বরঞ্চ আপনার যেটুকু প্রাপ্তি ছিল সেটাও লোকে কাটতে ব্যস্ত হয়ে গেছে। কি আমি ভুল বলছি? এবং জন্মচার বলছে আগামী আগামী দিনে 2022 সালে কিন্তু আপনি শরীর নিয়ে অনেক বড় সমস্যার মধ্যে ভুক্তভোগী হবেন, যেমন পেটের গন্ডগোল, আমাশা রোগে ভুক্তভোগী হবেন, বাথরুমের সমস্যা হতে পারে, আর হচ্ছে হাত পা হঠাৎ করে ফুলে যেতে পারে। বলুন আর কি প্রবলেম হচ্ছে আপনি বলুন আপনি আমাকে। আমি বলে দিয়েছি আগে যে প্রাপ্তি যোগ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, এটা আমি বলে দিয়েছি। আপনি সেই তাকে যে বলে না টাকা যে দিয়েছেন না, তার অসময় দিয়েছে, তার দুঃসময় দিয়েছেন, বাট আজকে তার ভালো সময় আসলেও আপনাকে আজ নয় কাল, কাল নয় পরশু, রোজ ঘোরাচ্ছে। কি আমি ভুল বলছি? আচ্ছা বলুন তো, আমি তো আপনার সমস্যা আপনার বলার আগেই বলে দিয়েছি। কি আমি কি বলেছি না আপনি বলেছেন? কে বলেছে আগে? তাহলে ভালো জায়গায় একবার যান, একবার ভালো জায়গায় যান। আর ইউটিউবে আমার প্রচুর টোটকা আছে, একটা করুন, যদি আসতে না পারেন দেখুন, যদি সুরাহা হয়ে যায় তো। দেখুন জয়পরাশর বারবার একটাই কথা বলে, একটা অভিজ্ঞতার দাম আছে, যতই ডিগ্রি ধারীরা থাকুক না কেন অভিজ্ঞতা কথা বলে। অবশ্যই বলবো, কেন মানুষ মানুষের জয়গান করতে শেখায় না, মানুষ মানুষের জয়গান অন্তর থেকে হয়ে যায়। আর বলছেন জীবন যুদ্ধের কথা, বারবার বলবো জয়ের তিলক মাথায় পড়ুন, না হলে যতই তীর্থে তীর্থে ঘুরুন আর ব্রত পালন করুন, জীবনে কোনো সুবৃদ্ধি বা সুকল্প আপনার আসবে না। আর সবসময় জয়তে দোলের আবির নয়, মাথায় জয় তিলক পড়ুন, যেখানে সকালে দিলে বিকেলে ধুতে হবে তা নয়, জীবন যুদ্ধে যাওয়ার আগে, ব্যবসার যুদ্ধে যাওয়ার আগে, কর্মের যুদ্ধে যাওয়ার আগে, জীবন যুদ্ধে সম্পূর্ণ থাকার জন্য জয়গান পড়ুন আর জয় তিলক মাথায় পড়ুন। আজকে টোটকায় থাকো, টোটকাটা কিন্তু ভুলে গেলেন মানুষের, এত আমাকে নিয়ে কিউরিয়াসিটি, আমার প্রোগ্রাম নিয়ে এত লড়াই, আমাকে দেখতে এত ব্যস্ত, ইভেন মানুষের বাসে এখন যাচ্ছে আমার প্রোগ্রাম দেখতে দেখতে যাচ্ছে। আমি জানি যে মানুষ কিভাবে আমাকে ফলো করে, আমার অসংখ্য দর্শকরা তো রয়েছেই যারা আমার মানে সব থেকে প্রাণের চেয়ে প্রিয়, এবং তারা আছে বলেই আজকে আমি আছি, কিন্তু সেই জ্যোতিষীগুলোও দেখছেন, তার মধ্যে ভালো খারাপ মিশিয়ে রয়েছে। ভালোরা অবশ্যই আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে, যায় না আপনার প্রোগ্রাম সত্যি দেখে এনার্জি পাই, আর খারাপরা আমার কথাগুলো ধরে ধরে পরবর্তী অনুষ্ঠানে এসে আমাকে ঢিল মারার চেষ্টা করে, কিন্তু লাভ নেই, আমায় ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে, এটা মাথায় রেখে আগামী দিন এগাতে হবে। আজকের টোটকা হচ্ছে অর্থ গাছে বাঁধবে যত, ব্যবসা বৃদ্ধি হবে তত, অর্থ গাছে বাঁধবে যত, ব্যবসা বৃদ্ধি হবে তত। মনে প্রশ্ন আসে যে দাদা অর্থ তো গাছেই বেরিয়ে, ব্যবসাটা বলে খাবো কি না, এটা সেই অর্থ নয়। বুঝতে হবে যে আপনি এই ক্রিয়াটা করবেন অবশ্যই আপনার পুরো পরিবারকে বাঁচানোর জন্য, যাতে আপনাদের ব্যবসাটা ভালো করে রানিং হয়, ভালো করে চলে, তাহলে সেই ব্যবসার উপর ডিপেন্ড করে পাঁচটা পেট চলে, চার বেলার চলে। তো আপনার ব্যবসাটা দেখছেন একই লাইনে পাঁচটা মুদির দোকান রয়েছে, সবগুলোই চলছে, বাট আপনার থেকে লোকে আছে যে মালটা কি আছে জানার পর পাশের দোকানে চলে যাচ্ছে, বা এমনও হচ্ছে যে বাকি দোকান থেকে আপনার দোকানে প্রচুর মাল আছে আপনার বিক্রি নেই। সে আপনি যে কোনো প্রোডাক্টেরই ব্যবসা করুন না কেন, জামা কাপড়ের করুন, গ্রসারি করুন, লোহার করুন, মুদিখানা করুন, কসমেটিক্স করুন, যে কোনো ব্যবসা করুন না কেন, সকল ব্যবসা ভাই যারা ব্যবসা করে, ব্যবসাদার ভাই বোনেদের জন্য আমার টোটকা, এটা ভাই প্লাস বোনে রাখ, বলছে অর্থ গাছে বাঁধবে যত, ব্যবসা বৃদ্ধি হবে তত। টোটকাটা হচ্ষে এক টাকার কথা, যেমন ষোলো আনা,
ষোলো আনায় ষোলো কলা পূর্ণ হয়। তাই এক টাকার কয়েন, সে কয়েন ছোট হোক চাই বড় হোক, আপনাকে ব্যবসার দিন হচ্ছে বুধবার, আমরা বুধবার দিন বলি ব্যবসার দিন। তাই ষোলো আনা অর্থাৎ এক টাকার একটা কয়েন, তার মধ্যে দূর্বা দিয়ে হলুদ কাপড়ের মধ্যে রেখে ভালো করে জড়িয়ে বাঁধুন। প্রথমে হলুদ কাপড় দিন, তারপরে দূর্বা দিন, তারপরে ষোলো আনা যখন দিচ্ছেন, আপনার ষোলো আনা যেন ষোলো কলা পূর্ণ হয় এই মনস্কামনা করুন। আপনার হাতের অনামিকা আঙুল দিয়ে অর্থাৎ যে ছেলেরা হন, তাহলে এই যে কনিষ্ঠ আঙুলের পরে যে অনামিকা, এই আঙুলটা রেখে আপনি মনস্কামনা করবেন। মেয়েরা হলে বা হাতের কনিষ্ঠার পর অনামিকা দিয়ে মনস্কামনা করবেন। আবার রিপিট করছি, একটা হলুদ কাপড়, তারপরে দূর্বা, তারপরে এক টাকার কয়েন, অর্থাৎ ষোলো আনা রাখুন ষোলো কলা পূর্ণ করার জন্য। আর এই যে আঙুলটা অনামিকা, যেটা আমরা রিং ফিঙ্গার, রিং পরি, বিয়ের রিং পরি, আংটি পরি, সেই আঙুলটা রেখে আপনি মনস্কামনা করুন, আমার এই ব্যবসা, এই দোকানের নাম, আমি ব্যবসার মালিক, এই দোকান যেন চলে, শ্রীবৃদ্ধি হয়, এই মনস্কামনা করে। আবার দূর্বা দিন, যে ভালো করে হলুদ কাপড়টাকে ভালো করে জড়িয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে যে কোনো অসত্য গাছে গিয়ে বুধবার দিনকে ঝুলিয়ে চলে আসবেন। অর্থ গাছে যতই আপনি ঝোলাবেন বাদ্যে, যত অর্থ ব্যবসা বৃদ্ধি হবে, যতগুলো আপনি করবেন বুধবার বুধবার করে বেঁধে আসুন। যদি পরের বুধবার গেলে সেটা নেই, ছিঁড়ে পড়ে গেছে, তাহলে ভালো, ভয় পাবেন না, এরকম কন্টিনিউ বুধবার করে যান। অবশ্যই বুধবার দিনটা পারলে ভেজ খান, বুধবার দিনটা পারলে ভেজ খান, এই ক্রিয়াটি প্রতি বুধবার দিন করুন। হলুদ কাপড়, দূর্বা, কয়েন, আবার দূর্বা, হলুদ কাপড় চাপা দিয়ে ভালো করে বেঁধে অশ্বত্থ গাছে গিয়ে ঝুলিয়ে আসুন। আর যখন ঝোলাবেন তিনটে গিট দেবেন, তিনটে মনস্কামনা করবেন। যত যত ক্রিয়াটি করবেন তত আপনার ব্যবসা ফুলে ফলে ভরে যাবে, সেই গাছে যত বৃদ্ধি হবে, যত গাছে নতুন পাতা গজাবে আপনার ব্যবসা তত উন্নতি হবে, সে ব্যবসা যে কোনো ব্যবসা হোক না কেন। তাই আজকের একটা অল্প সময়ের ছোট্ট টাকার টোটকা, যে টোটকা টাটকা টোটকা, বাসি টোটকা নয়, ওই বাকিদের মতো বাসি ঢাকা দেওয়া টোটকা আমি দিই না, ওই কলেজ স্ট্রিট থেকে বই পড়বে বলছে আমি দিই না, আমার টোটকা টাটকা, মানে 100,000, 2,000, 5,000, 5 লাখ খুঁজলে টোটকা পাবেন না, আর কপি করবেন না প্লিজ। যারা কপি ক্যাট মাস্টার আছেন, যারা আজকে আমার ঠাকুর শুনে কাল কপি করছে, আজকে আমার কথার ধর্মে কাল কপি করছে, এই টোটকাটাকে প্লিজ কপি করবেন না। হ্যাঁ, ক্লায়েন্টকে আপনি দিন, ক্লায়েন্টের উন্নতি হবে, আপনার দুটো পয়সা হবে, প্লিজ প্লিজ কপি করবেন না কপি ক্যাটরা। এটা করুন যে আজকের টোটকা, অর্থ গাছে বাঁধবে যত ব্যবসা বৃদ্ধি হবে তত। নতুন বছরের ধামাকেদার টোটকা দিলাম, অবশ্যই করুন, এখন থেকে করুন, নতুন বছরে আপনি অনেক সুফল পাবেন। আর মনে রাখবেন 2022 সাল কেমন যাবে, আমি অবশ্যই প্রোগ্রাম করব 30 তারিখে, অর্থাৎ 30 ডিসেম্বর আমি প্রোগ্রাম করব। 2022 সাল আপনার কেমন যাবে, আপনি কিভাবে 2022 সাল প্রতিটা রাশি ধরে ধরে বলবো, যাতে আপনি দেখার জন্য উদগ্রীব থাকবেন 30 তারিখ। যদি 30 তারিখ কি বার আমি জানি, বুধবার অথবা বৃহস্পতিবার হলে হবে না, বুধবার হলে হবে, সোম মঙ্গল বুধের মধ্যে পড়লে আমি অবশ্যই, আজকে সোম মঙ্গল বুধ, তাহলে 26, 27, 28, 29, 30 আমি দেখে নেবো কি বার পড়েছে, 30 তারিখ অথবা 31 তারিখ আমি কিন্তু বলবো যে কিভাবে 2022 সালটি কাটাবেন। আর অবশ্যই প্রতিটা রাশি লগ্ন ধরে ধরে, তাই মাথায় রাখবেন যতই পরিমাণ আপনি আমার মানে পেছনে পড়ার চেষ্টা করবেন, ঢিল মারার চেষ্টা করবেন, পিন দেওয়ার চেষ্টা করবেন, আমি কিন্তু ফাটার মতো মানুষ নই, বরঞ্চ আরো 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 লোহার মতো শক্ত হবো। দেখেছি না, পাথরকে লোহা মারতে মারতে পাথর ভাঙে, লোহা কিন্তু ভাঙে না, তাই আমি সেই লোহার ফলা হয়ে গেছি, আমাকে ভাঙার প্রয়োজন নেই, আমাকে বেকানোর প্রয়োজন নেই, আমার মাইন্ড ডাইভার্ট করার প্রয়োজন নেই, আপনি প্রয়োজনীয়তা আছে আপনার কেরিয়ার তৈরি করার। তাই মনে রাখবেন, অল্প বিদ্যায় ভয়ঙ্কর, যে ক্লায়েন্টটি বললো নাম্বারটা আবার শেয়ার করছি, 9143740481, প্লিজ এখানে শেখানো কলার দিয়ে ফোন করা হয় না, যে ফোন করতে করতে ফোনের দিশা হারিয়ে ফেলে। তাই প্লিজ ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আর একটু বুঝে অনুষ্ঠান দেখুন, সকলের কাছে যাওয়ার আগে 5 বার ভাবুন, 5 বার যে কোথায় যাচ্ছেন, সেখানে খালের ধারে নাকি সৌভাগ্যের দ্বারে। তাই মাথায় রাখবেন, সৌভাগ্যের সন্ধান বারবার আপনাকে মনে করিয়ে দেয়, সৌভাগ্যের সিঁড়ি বেয়ে কি করে সমৃদ্ধির বাগানে পৌঁছতে হয় দেখুন না পরবর্তী দিনে কি হয়। যত আমার অনুষ্ঠান দেখবেন তত বেশি মাইন্ড সেফ থাকবে, মাইন্ড ভালো থাকবে, এবং অবশ্যই সুস্থ সতেজ ফ্রেশ অক্সিজেন নিতে পারবেন। আজ অনুষ্ঠান শেষ করতে হবে, যাওয়ার আগে একটাই কথা বলা, যে প্রতিটা মানুষই আমার বন্ধু, প্রতিটা মানুষই আমার জীবন প্রাণের প্রিয়, সে আমার জ্যোতিষ বন্ধু হোক, আপনি আপনি আমার বন্ধু, কিন্তু হ্যাঁ, আপনি আপনার দিশা চেঞ্জ করুন, আপনার কথার ধরন চেঞ্জ করুন, আপনি শিক্ষিত সেটা বোঝানোর প্রয়োজন নেই, আপনার ব্যবহারই আপনার পরিচয়, বাসের পেছনে লাগা না, আপনার ব্যবহারই আপনার পরিচয়, এটাও ঠিক। তাই যতই দেখবি আর লুচির মতো ফুলবি, আর আমি আঙুল ঢুকিয়ে তাকে ফাটিয়ে দেবো। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আরো আরো প্রোগ্রাম দেখুন,
আর তার আগে আমার প্রোগ্রাম দেখতে ভুলবেন না, সৌভাগ্য সরণ দেখবেন ভুলবেন না, আর ইউটিউবে যান, গিয়ে লিখুন জয় পরাশর। যেভাবে আপনারা দেখে আমার ভিউয়ার্স বাড়াচ্ছেন, প্লিজ আরো বাড়ান, আরো লাইক দিন, আরো শেয়ার করুন। আজ এখানে আসি, তোকে করতে ভুলবেন না, অর্থ গাছে বাঁধবে যত, ব্যবসা বৃদ্ধি হবে তত। নমস্কার। দূর আর দূরে নেই।